সাহিত্যিক ফর্ম। প্রিয় অংশগ্রহণকারী, জাতীয় তথ্য বাতায়নের ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি আপনার বাতায়নে বিভিন্ন শাখাভিত্তিক ফর্ম যুক্ত করতে পারবেন। স্ক্রিনে আমরা একটি বাতায়নের বিভাগীয় প্রশাসন মেনুর শাখা সম্পর্কিত সাব মেনুর অধীনে শাখাভিত্তিক ফর্ম দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে যুক্ত করা বিভিন্ন ফর্ম দেখতে পাওয়া যায়। চলুন দেখে নেই আপনার বাতায়নে কিভাবে বিভিন্ন শাখাভিত্তিক ফর্ম যুক্ত করবেন। এজন্য প্রথমে আপনার বাতায়নে সঠিকভাবে লগ ইন করে কন্টেন্টস অপশনে প্রবেশ করুন। এখান থেকে শাখাভিত্তিক ফর্মস কন্টেন্ট টাইপটি খুঁজে বের করুন এবং এর উপর ক্লিক করুন। নতুন একটি পেজ ওপেন হবে। এখানে পূর্বের যুক্ত করা সকল ফর্মসমূহ দেখতে পাবেন। এখন নতুন ফর্ম যুক্ত করতে উপরে বাম পাশে ক্রিয়েট বাটনটিতে ক্লিক করুন। অনেকগুলো খালি ফিল সহ একটি পেজ দেখতে পাবেন। প্রথমে উপরের ফিলে ফর্মের নাম বাংলায় লিখুন। এরপর বিএনএ ক্লিক করে ড্রপ ডাউন থেকে ইংলিশ অপশন ক্লিক করে ফর্মের নাম ইংরেজিতে লিখুন। উল্লেখ্য যে এই ফিলটি আবশ্যিকভাবে পূরণ করতে হবে। বডি অংশে ফর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলায় লিখুন। পূর্বের মতোই বিএনএ ক্লিক করে ড্রপ ডাউন থেকে ইংলিশ সিলেক্ট করে ইংরেজিতেও ফর্মের তথ্যসমূহ লিখুন। এবার ফর্মটি আবশ্যিকভাবে আপলোড করতে হবে। ফর্মটি আপলোড করার জন্য ফাইল লেখা স্থানের নিচে আপলোড ফাইল অপশনে ক্লিক করুন। আপনার কম্পিউটারে আগে থেকে সংরক্ষণ করে রাখা নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে দিন। এখানে লক্ষ্য রাখতে হবে যে ফাইলটি অবশ্যই পিডিএফ আকারে হতে হবে এবং ফাইল সাইজ 10 মেগাবাইটের উপরে হওয়া চলবে না। পাবলিশ বাটনটি অন করা থাকলে কিছু করতে হবে না, আর যদি অফ করা থাকে তবে তা অন করে নিন। সবকিছু আর একবার চেক করে নিয়ে ক্রিয়েট অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করুন। একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং নতুন ফর্মটি তালিকায় যুক্ত হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।